हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आमी तुम्हारे साथे शेयर करब पोस्तो पोटोले रेसिपी। तो चलो आर बेशी देरी ना करे वीडियोटी शुरू करी। तो एखाने आमी 8 থেকে 9টি पोटोल खोसा छाड़िए परिष्कार करे धुए माझखान थेके एइभावे एकटू चिड़े नियेछि, जाते पोटोलेर भेतरे मसलाटा खूब भालोभावे ढुकते पारे। এবার আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটি ব্লেন্ডারে সবার প্রথমে নিয়ে নেব 2 চামচ মতো পোস্ত। দিয়ে দেব 3 থেকে 4 টুকরো আদা ও 5 টুকরো কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। এখানে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি হালকা গরম হয়ে গেলে এর মধ্যে 3 থেকে 4 চামচের মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা কিছুটা গরম হলে এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে পটলগুলো ভালোভাবে ভেজে নেব। পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো চিনি। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালোভাবে পটলটা কষিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। 1/2 চামচের মতো দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটার সাথে পটলটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো জল। জলটা দিয়ে 10 মিনিটের মতো এটি রান্না করব। কিছুক্ষণ পর যখন জলের পরিমাণটা কমে এসে পাশ থেকে তেল ভেসে উঠবে তখন পটলটা আমি আলাদা পাত্রে নামিয়ে নেব। এই রেসিপিটি তোমরা গরম ভাতের সাথে সার্ভ করতে পারো। তো তৈরি হয়ে গেল পোস্ত পটলের রেসিপি। এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।